আমার মনের মতো করে এই আওয়াজটাকে তুলতে হবে। দেখি আমি চাঁদকে বলি, একটুখানি দেখি চাষটাকে দেখে নি, গোলাপকে বলি আমা। এই আওয়াজ একটুখানি এক করলে আমি গাইবো, ঠিক আছে আমি এক করলেই গাইবো, তবে একটুখানি জোরে সোরে আওয়াজটা দিতে হবে। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মত, গোলাপকে বলি তুমি মিষ্টি না আমার মায়ের মত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মত, গোলাপকে বলি তুমি মিষ্টি না আমার মায়ের মত, যে আমার সবাসের আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মত, গোলাপকে বলি তুমি মিষ্টি না আমার মায়ের মত। একটা কথা জিজ্ঞেস করবো, তোমাদের সকলের আব্বু আছে? আছে তো। তোমাদের আব্বু যখন তোমাদের মায়ের জন্য সোনার মাকড়ি নাকি নাক ফুল নিয়ে আসে, দেখেছো সোনা? দেখেছো সবাই? দেখেছো সোনা কি সুন্দর পানা দেখতে না? হ্যাঁ, তোমারও আজকে যে আব্বু দোকান থেকে বাজার থেকে অনেক টাকা খরচা করে যে সোনা বাড়িতে কিনে নিয়ে আসে, সেই সোনা দামি না যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদের লালন পালন করে মানুষ করেছে, সেই মা দামি কে দামি? একটু জোরে বলো, আর একটু জোরে বলো, মাদামি সত্যি কথা? এই তোমাদের বিয়ে শাদি হয়েছে? বিয়ে হয়নি এখনো? ওই জন্য মাদামি বিয়ে করো তো বুঝবে কে দামি। এখন বিয়ে শাদি হয়নি বলে এখন মাদামি হচ্ছে, তাই না? আর যারা বিয়ে করেছে তাদের কানে কানে কে জিজ্ঞেস করে, হ্যাঁ বিয়ে তো করেছিস, তো বল দিবি তোর মাদামি না সোনা দামি না? ও বলে দেবে কানে কানে, বুঝতে পারেনি? চলে আর সঙ্গে হীরা নাকি সোনি সবচেয়ে দামি, সারা তোর করে চলে আমার মায়ের আচল, হীরা নাকি সোনি সবচেয়ে দামি, সারা ফোন করে ঝলমল তাহার চেয়েও অধিক দামি আমার মায়ের আচল, মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি, আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মত, গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মত, গোলাপকে বলি তুমি মিষ্টি।